প্রথমে একটি ফ্রাই প্যানে নিয়ে নেব সামান্য পরিমাণ মধু, চিনি, সয়া সস। চুলার জালটা এ পর্যায়ে অবশ্যই মিডিয়াম লো করে রাখবেন, তা না হলে চিনিটা পুড়ে যেতে পারে। এখন দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। চিনিটা ভালো মতো মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। সসে যখন ঠিক বাবল আসা শুরু করবে, সে পর্যায়ে আমি দিয়ে দিব ভিনেগার। দিয়ে দিব সামান্য পরিমাণ ভিনেগার। দিয়ে দিব কর্নফ্লাওয়ার। সসটাকে আমি খুব ঘন করব না, আবার খুব পাতলাও করব না, তাই এ পর্যায়ে জালটা অবশ্যই লোতে রাখতে হবে। আমার সসটা হয়ে গেছে।